তো আপনি একজন সিঙ্গার, তো আপনার এই যেহেতু যাতায়াত করেন বিভিন্ন জায়গায় অলিগলিতে, তো রোড গার্ডের অবস্থা কেমন 25 নং ওয়ার্ডের? জি আলহামদুলিল্লাহ, আমাদের এখনের যে অবস্থা, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 25 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু ভাই, উনি যথেষ্ট পরিমাণে এই এলাকার উন্নয়ন করেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে রহমতুল গার্লস স্কুল, এখানে বহুতল ভবনের নির্মাণ কাজ ওনার মাধ্যমে হয়েছে। আর তাছাড়া বেশ কয়েক বছর এখানে এই আমাদের এই লালবাগ কেল্লার এখান থেকে যে রোডটা আমাদের খান মোহাম্মদ মসজিদ এরিয়াতে, এখান থেকে শুরু করে এখানের যে মানে পয় নিষ্কাশন যে ব্যবস্থাটা ছিল খুবই বাজে ছিল। আমাদের বৃষ্টি হলেই মাঝে মাঝেই আমাদের যে ম্যানহোলগুলো থাকতো এগুলো ভরে যেত, মানুষের যাতায়াত চলাচল খুবই কষ্ট ছিল। তো এখন এই মুহূর্তে এই জায়গার অবস্থা খুবই ভালো, ইভেন বৃষ্টির মধ্যেও মানুষ যাতায়াত করতে পারছে খুব সহজে। আর যে বিষয়টা উনি খেয়াল করছেন, ইভেন আমাদের ব্যক্তিগত অনেক সময় নাগরিকত্ব সার্টিফিকেটের বিষয়গুলো থাকে, সো আগের যে ভোগান্তিটা ছিল এখন আলহামদুলিল্লাহ সবাই অনেকটা সহজভাবে কাজগুলো হচ্ছে ওনার মাধ্যমে। কাউন্সিলর আপনার কাছে কেমন মনে হচ্ছে? না, উনি যথেষ্ট পরিমাণে ভালো একজন মানুষ, আর তার বিহেভিয়ার, ইভেন তার যে মানে মানুষের সাথে, আমাদের আসলে মেন বিষয়টা কি যে আমাদের সাথে কাউন্সিলরের যে দূরত্বটা থাকে সবসময় ওনার মাধ্যমে সেটা আমরা পাইনি। হ্যাঁ, যথেষ্ট পরিমাণে আমাদের প্রতি ডেডিকেটেড, প্রতিটা মানুষের প্রতি ডেডিকেটেড, ইভেন ডেথ সার্টিফিকেট, মৃত্যুর সনদপত্র, ইভেন নাগরিকত্ব সনদপত্র, এইসব কারণে তো বেশিরভাগ কাউন্সিলিং অফিসে যাওয়া হয়। সো ওনার কাছ থেকে এই সাপোর্টগুলো প্রত্যেকটা মানুষ এলাকার বলতে বলা গেলে সবাই খুব যথেষ্ট মানে সাপোর্ট পেয়েছেন। আপনারা যুব সমাজের একজন অহংকার এবং যুব সমাজটি আপনারা 25 নং ওয়ার্ডে যথেষ্ট সুনাম অর্জন করেছেন, করোনার সময় আমরা দেখেছি ভালো ভালো কাজগুলি করেছেন। আমার প্রশ্ন হলো যে আপনাদের যে 25 নং ওয়ার্ডের যে কাউন্সিলর, আপনার দৃষ্টিতে কেমন, ইনি কি সঠিক কাজগুলি করেছেন এবং উন্নয়নের কাজগুলি কি হয়েছে? ধন্যবাদ সেলিম ভাইকে, যে আমাদের 25 নম্বর যে সম্মানিত কাউন্সিলর আলহাজ আনোয়ার ইকবাল সান্টু ভাই, উনি যথেষ্ট এলাকাবাসীর মধ্যে দিয়ে মানে অন্যরকম, মানে একটা কাউন্সিলর আছে না যে ওনার কাছে একটা আপনার ইন্টারভিউ হিসেবে যেতে হবে, কোনো কাজ প্রয়োজন পড়ছে কিংবা এলাকার যারা মুরব্বী আছে ওয়েটিংয়ে থাকতে হবে অফিসে গিয়ে, কখনো আমি যতবারই ওনার অফিসে গেছি কখনো মানে ওয়েটিংয়ের মধ্যে মানে উনি কখনো রাখেন নাই। উনি করোনাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার নিজের হাত দিয়েই প্রায় আমাদের এলাকায় পরিচিত কিংবা আমার যে নিকটস্থ আত্মীয় যারা আছে, আমি সান্টু ভাইয়ের কাছ থেকে যত যেভাবে নেওয়ার তাদের বাসা আমি নিজের হাতে পৌঁছে দিছি। আর সান্টু ভাই কখনো আমার সাথে মানে কোনো কাজ নিয়ে গেলে কিংবা করোনা অবস্থা যারা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যারা সমস্যার মধ্যে ছিল, হয়তো অনেকে মধ্যবিত্ত ছিল কিন্তু অনেকে কিন্তু বলতে পারেনি, কিন্তু ভাই সমস্যায় পড়ছে এখন চাইতেও পারতেছে না, হয়তো আপনার ব্যবসা বাণিজ্য দোকানপাট চাকরি যাদের বন্ধ ছিল এলাকারই মধ্যবিত্ত, তাদের তো নিজে বাড়ি আছে কিন্তু ভাড়া দিয়ে চলতে হয়, ভাড়া দিয়ে যখন ভাড়া না দিতেছে লোক, 2-3টা এরকম কাজ নিয়ে আমি সান্টু ভাইয়ের গেছিলাম, তো বললাম ভাই ভাড়াটা দিতে পারতেছে না, এখন এই ভাড়ার জন্য উনি সংসার চালাতে পারতেছে না, যে লোক ভাড়া দিবে ওনার তো কোনো আয় নাই আর কীভাবে কী করা যায়। তো উনি প্রায় 7 মাসের মধ্যে ভাড়া জমে গেছিলো, তো উনি দুজনকে একটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজের মাধ্যমে যেটা সমাধান দিছে, আর মাসে মাসে ওই যে বাড়িওয়ালা যে ছিল মধ্যবিত্ত ওনারও এই খরচ আনোয়ার ইকবাল সান্টু ভাই দিচ্ছেন, আর যিনি ভাড়াটিয়া ছিলেন ভাড়া দিতে পারতেছিলেন না ওনার খরচও আনোয়ার ইকবাল সান্টু ভাই বহন করছেন। তো সেদিনের পর থেকে বুঝলাম যে উনি কোনো বিনিময়ে আশা করেন না, যাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে করোনার পর থেকে প্রত্যেকজনের পাশে এই সান্টু ভাই দাঁড়াইছেন। আর তাছাড়া উনি আপনার আমাদের পুরান ঢাকা লালবাগবাসী গ্রুপের সামনে ওনার একটা পদার্পণ হবে, উনি আমাদের উপদেষ্টা হবেন, আর এভাবে উনি আমাদের আমলিয়া যুব সংগঠনের উপদেষ্টা, তাছাড়া উনি আমলিয়া শাহি মসজিদের আমাদের এই উপদেষ্টা মণ্ডলী, আতসখানা যে শুধু এলাকা ওই সেটে এলাকা যে মানুষদের দেখে তা না, আমাদের হরমনসিরি স্ট্রিট, আপনার রাজা শ্রীনাথ রোড, তারপর আপনার শেখ সাহেব বাজার, এইখানকার কিছু মানুষদেরও, কারণ আমরা যারা যেভাবে আছে ছাত্রলীগ যুবলীগ যারা আছি এলাকা হিসেবে, আমরা রাজনীতি হিসেবে ওনাকে দেখি না কখনো, এলাকায় বড় ভাই হিসেবে সবসময় ওনাকে আমরা গণ্য করে আসছি। আর উনি যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, আমরা যেমন করোনাকালীন সময় থেকে যেমন একটা সমস্যায় পড়ছিলাম, যেমন আমরা 201 জন পরিবারকে আমরা মানে খাবার উপদান দিয়েছিলাম, তো সেই হিসেবে আমাদের কিছু প্রয়োজনীয় মানে খাবার দ্রব্য শর্ট পড়ছিল, যখন আমি ওনার কাছে গেছিলাম তখন উনার নিজের ব্যক্তিগত থেকে উনি আমাদের একটু সহায়তা করছেন। এছাড়া আমাদের বড় ভাই যারা আছেন এলাকার অনেক বন্ধুবান্ধব বড়ো ভাইরা আছেন, যারা আমাকে করোনার সময় আমাকে আমার ভাইকে আর আমাদের দু একজন বন্ধুবান্ধবকে মানে তার নিজের ব্যক্তিগত কাছ থেকেই টাকা পয়সা আমাদের উঠাই দিছে, সে কারণে আমরা সবার কাছ থেকে যতদূর পারছি এলাকার বড়ো ভাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার পাশে দাঁড়াইছে। আর সান্টু ভাইয়ের কথা আসলে মানে এলাকা ভিত্তিক হিসেবে, যে আমাদের মসজিদে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল,
ওই মাওলানা সাতসাব গ্রুপ আর আলেম গ্রুপদের মধ্যে। তো এই সমস্যাটা আমি অন্য অন্য এলাকায় দেখছি, অন্য এলাকার কথা বাদ দিব। উনি রিসেন্টলি কিছুদিন আগে মানে ওনার অফিসে মানে ওনার ব্যক্তিগত যে অফিসটা আছে দোতলায়, উনি সুন্দর মতো মসজিদে আলেমদের ডেকে এবং ইত্যাদি সাহাবি সাথী সাজীগঞ্জ যারা আছেন মানে সাত গ্রুপের সুন্দর মতো একটা সমাধান দিলেন, যে যেখান থেকে অনেকের ভুলভ্রান্তির মধ্যে আসলো সান্টু ভাইকে নিয়ে, কিন্তু উনি এখন যেটা স্বচ্ছ যেটা ন্যায় যেটা সত্য ওইটার মধ্যে তো থাকবেন, উনি বসে সুন্দর মতো একটা সমাধান দিচ্ছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। রিসেন্টলি আবার এই আপনার খান মোহাম্মদ মসজিদে একটা ওয়াজ মাহফিল হয়েছিল, তো ওয়াজার মধ্যেও ওনার কিছু কথা শুনে আমাদের যে প্রধান অতিথি ছিল একজন বড় আলেম উনিও খুশি হয়ে গেছে ওনার কিছু কথা শুনে, যে উনি এইভাবে মানে ইসলামের ব্যাপারেও উনি আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান দিচ্ছেন।